ডিয়ার ভিউয়ার্স, একটা গ্রোথ মাইন্ডসেট যেমন আপনার সাকসেসকে অ্যাক্সেলারেট করতে পারে, ঠিক তেমনি একটি ফিক্সড মাইন্ডসেট আপনার সাকসেসের পথে ইম্পেডিমেন্ট হিসেবে কাজ করতে পারে। গ্রোথ মাইন্ডসেট কী আর ফিক্সড মাইন্ডসেট কী এবং আপনি কীভাবে ফিক্সড মাইন্ডসেট থেকে গ্রোথ মাইন্ডসেটে কনভার্ট করতে পারবেন, সেটি নিয়েই আজকের ভিডিও, যেখানে আমি ক্যারল ডিউকের লেখা ইন্টারন্যাশনাল বেস্ট সেলিং বুক দ্য মাইন্ডসেটের ফুল রিভিউ নিয়ে চলে এসেছি। And I am Pritam Raha and you are watching Less But Better. So, without further ado, let's get started. So, dear viewers, there are two types of mindsets. One is fixed mindset and another is the growth mindset. The people having growth mindset believe that the intelligence, skills, everything can be cultivated. Orthat, amader je intelligence royeche othoba amader je aptitude অথবা আমাদের যে স্কিল, এভরিথিং ক্যান বি ডেভেলপড, উই ক্যান লার্ন এভরিথিং থ্রু প্র্যাকটিস। অ্যান্ড পিপল যাদের গ্রোথ মাইন্ডসেট রয়েছে, তারা তাদেরকে ফেইলিয়ারকে অফেন্সিভ হিসেবে নেয় না, রাদার দে টেক ইট অ্যাজ আ লার্নিং ফেস। সো পিপল হ্যাভিং গ্রোথ মাইন্ডসেট, তারা যখন ফেইল করে তখন কিন্তু তারা সেই ফেইলিয়ারকে অফেন্ডেড হয় না, তারা সেই ফেইলিয়ারে রাদার তারা বিলিভ করে যে ইটস আ লার্নিং ফেস, দে আর লার্নিং, সো they don't get offended, so they continue learning. And they also believe that the capacity is just a state of mind. অর্থাৎ আমরা কতটুকু অ্যাচিভ করতে পারবো, এটা আসলে আমরা যতটুকু মনে করি ততটুকুই আসলে আমরা অ্যাচিভ করতে পারবো। সো ইট ইজ জাস্ট আ স্টেট অফ মাইন্ড। সো আমরা যদি বিলিভ করি যে আমরা আসলেই অনেক কিছু অ্যাচিভ করতে পারবো, দেন উই ডেফিনেটলি ক্যান। অন দ্য আদার হ্যান্ড, পিপল হ্যাভিং ফিক্সড মাইন্ড সেট বিলিভ দ্যাট human qualities are carved in stone. অর্থাৎ আমাদের যে qualities গুলো রয়েছে, for example আমাদের smartness, আমাদের intelligence, আমাদের aptitude, এই সব কিছু হচ্ছে fixed, so we cannot improve these skills. And they also take their failure as an offense. Because while they fail to any endeavor, they stop doing that and they try to find new path, because তারা মনে করে যেহেতু তারা fail হয়েছে, so তাদের যে সেট অফ স্কিল রয়েছে এটা আসলে একটা চ্যালেঞ্জের মুখে পড়ে গেছে। সো ওই চ্যালেঞ্জটাকে অ্যাভয়েড করার জন্য দে ক্রিয়েট আ নিউ পাথ টু ফলো। নাও দ্য কোয়েশ্চেন কামস, হোয়াই ডু পিপল ডিফার? অর্থাৎ কারোর ভিতরে গ্রোথ মাইন্ডসেট থাকে, আবার কারোর মধ্যে ফিক্সড মাইন্ডসেট থাকে, বাট হোয়াই ডাজ ইট হ্যাপেন? সো এর দুইটা কারণ রয়েছে। ফার্স্ট হচ্ছে, উই অল হ্যাভ ইউনিক জেনেটিক এন্ডোমেন্ট, অর্থাৎ we all have unique genetic structure that we achieved from our parents or from our ancestors. So our genetic structure that actually shapes our behavior, our mindset. Another factor is the environment we grow up. So amra je environment, je dhoroner poribesh, je dhoroner training, je dhoroner development er bhitor diye amra boro hoy, oi jinish gulo amader mindsets er upore impact kore. So based on these two factors, our mindsets are fixed. So amra kon mindset hobo sei jinish gulo ashle ei dui ta factor er uporei depend kore. Having said that, amra kintu chaile obosshoi amra der fixed mindset theke growth mindset e transfer hote parbo, because every skill is a learnable skill, so we can learn everything if we want. So amra jodi proper training, proper grooming er moddhe diye jai, tahole we can learn any skill. The view you adopt for yourself profoundly affect the way you lead your life. অর্থাৎ আমরা আমাদের প্রত্যেকের একটা দৃষ্টিভঙ্গি থাকে আমাদের লাইফ নিয়ে, এবং এই দৃষ্টিভঙ্গিটা আমরা লাইফে কোথায় যাব সেটা অনেকটাই ডিটারমিন করে দেয়। নাও দ্য কোশ্চেন কামস, হাউ ক্যান অ্যান আইডিয়া অর আ ভিউ আমাদের সাইকোলজি তথা আমাদের লাইফকে চেঞ্জ করে দিতে পারে? এটার কারণ হচ্ছে, ধরেন আপনি একজন ফিক্সড মাইন্ডসেট, তাহলে ফিক্সড মাইন্ডসেট যারা ইন্ডিভিজুয়ালস রয়েছে, তারা দে অলওয়েজ ট্রাই টু ডিফেন্ড দেমসেলস, দে অলওয়েজ ট্রাই টু প্রুভ দেমসেলস। এই জন্য তারা কিন্তু দে অফেন গেট কনফ্লিক্টেড উইথ আদার পিপলস অ্যাজ দে আর প্রুভিং দেমসেলস, এবং তারা সবসময় কিন্তু একটা ডিসকমফোর্টেবিলিটির ভিতর থাকে, বিকজ দে ওয়ান্ট টু প্রুভ দেমসেলস। অন দ্য আদার হ্যান্ড, আপনি যদি গ্রোথ মাইন্ডসেটের হন, সেই ক্ষেত্রে ইউ হ্যাভ আ লট অফ ফ্লেক্সিবিলিটি, আপনি কিন্তু সবকিছু লার্নিং হিসেবে নিচ্ছেন, সো ইউ ডোন্ট ওয়ান্ট টু প্রুভ ইউর সেলফ, রাদার ইউ ওয়ান্ট টু ইম্প্রুভ ইউর সেলফ। সো আপনার ভিতরে নিজেকে প্রুভ করার জন্য একটা ডিসকমফোর্টেবল ফিলিং কাজ করে না, যেই জন্য আপনি অনেক
বেশি কাম থাকতে পারেন এবং ইউ ক্যান লার্ন আ লট অফ থিংস নাও দ্য অ্যানাদার কোয়েশ্চেন ইজ যে ইফ উই ট্রাই দেন ক্যান উই বি ক্যান এভরি ওয়ান অফ আস ক্যান বি লাইক আইনস্টাইন অর ক্যান বি নিউটন অন দ্যাট নোট দ্যার ইজ নো স্ট্রেট কাট অ্যান্সার বিকজ দ্যার ইজ নো সচ ডিভাইস দ্যাট ক্যান মেজার আওয়ার পোটেনশিয়ালিটি সো আমাদের পোটেনশিয়ালিটি মেজার করার মতো কোনো ডিভাইস নেই সো উই নেভার নো হাউ মাচ উই ক্যান অ্যাচিভ ইন আওয়ার লাইফ But one thing is for sure guaranteed, that is, we can develop ourselves if we go through proper training session. So, if we go through proper training and proper grooming, and our aim should be to be the better version of yourself. So, we can improve ourselves. And people having growth mindset believe that they can improve themselves from yesterday through practice chotto ekta example dile growth mindset ar fixed mindset er people kibhabe differently think kore seta onekta clarify hoye jabe mone korun apni ebong apnar friend ekhi university te porchen apnader mid er result diyeche mid e apnara dui joni c pechen while a is the highest grade এবার দেখুন ধরে নিচ্ছে আপনার ভিতরে গ্রোথ মাইন্ডসেট নাই আপনার ভিতরে রয়েছে ফিক্সড মাইন্ডসেট এবার দেখেন আপনি এই ঘটনাটাকে কিভাবে ইন্টারপ্রেট করছেন আপনি ভাবছেন যে আমি যেহেতু সি পেয়েছি দুষ আমি একটা ফেলিয়র আমি ইডিয়ট নাথিং গুড হ্যাপেন্স টু মি আই এম দ্য মোস্ট আনলাকি পারসন এন্ড ব্লা ব্লা থিং ফাইনালি ভাবছেন যে আই এম অ্যাজ আই এম ইডিয়ট ইফোর্ট দিয়ে আসলে আমি ভালো কিছু করতে পারবো না অর্থাৎ ইউ কাইন্ড অফ গিভিং আপ অন দ্য আদার হ্যান্ড আপনার যেই ফ্রেন্ডটা একটু আগে সি পেয়েছে আপনারই সাথে সে কি ভাবছে দেখেন সে ভাবছে ইটস আ সি সো ইট কুড হ্যাভ বিন F. So, jethu F hoyni, C hoyeche, and it's a mid, it's not the final. So, I have the time to prepare myself before the final exam. So, if I start preparing myself, I can cut a good result in the final exam. So, she bhabche je, ekhon C peyechi, final age, I'll have time. So, if I can practice, then I can achieve a good grade. So, she ekhan theke ekta wake up call hishebe niye, she practice kora shuru korche while apni এখানে আপনাকে ইডিয়ট বলে প্র্যাকটিস করে স্টপ করে দিয়েছেন সো দ্যাটস কাম দ্য ম্যাজিক অফ দ্য গ্রোথ মাইন্ডসেট পিপল সো যারা গ্রোথ মাইন্ডসেট তারা সবসময় তাদের ফেলিয়রকে একটা ওয়েক আপ কল হিসেবে দেখে এবং এরপরে দে পুট মোর ইফোর্ট টু বিকাম সাকসেসফুল ইংলিশে একটি কথা রয়েছে নাথিং ভেঞ্চার্ড নাথিং গেইনড সো ইফ ইউ ডোন্ট স্টার্ট দেন হাউ কাম ইউ বি সাকসেসফুল সো আপনার সাকসেসফুল হইতে গেলে ফার্স্টে আগে কিছু না কিছু স্টার্ট করা লাগবে আপনি স্টার্ট করবেন দেন তো সাকসেস বা ফেইলিয়ারের প্রশ্ন রাইট সো পিপল হ্যাভিং ফিক্সড মাইন্ডসেট দে ডোন্ট ট্রাই টু এক্সপোজ দেমসেলভস সো তারা যখন নতুন কিছু শুরু করতে চায় দে অফেন গেট স্কেয়ার্ড বিকজ দে থিঙ্ক ইট উইল এক্সপোজ দেয়ার ইনঅ্যাডিকুয়েসি ইট উইল এক্সপোজ দেয়ার ফ্লস সো দে ডোন্ট স্টার্ট রাদার দেন দে স্ট্যাকিং ইন দ্য সেম প্লেস সো আপনি যদি নতুন কিছু করতে ভয় পান নতুন কিছু করতে যদি আপনার সবসময় ডাউট কাজ করে তাহলে মনে রাখবেন সবসময় যে আপনার ভিতরে হয়তো বা ফিক্সড মাইন্ডসেটটা রয়েছে যেমন আমি ইউটিউব ভিডিও শুরু করার আগেও আমার মধ্যে এরকম কিছু ব্যাপার স্যাপার ছিল হাউএভার আই স্টার্টেড ইট অ্যান্ড ইটস বিন আ ওয়ান ইয়ার আই হ্যাভ বিন আপলোডিং ভিডিওস অন ইউটিউব সো হোয়াট মোটিভেটস মি ইজ মাই ভিডিও কাউন্ট ইট ইজ নট দ্য সাবস ইট ইজ নট দ্য ভিউজ দ্যাট মোটিভেটস মি বিকজ দ্যাট ইজ নট ইন মাই হ্যান্ড হোয়াট ক্যান আই ডু আই ক্যান আপলোড ওয়ান ভিডিও ইন উইক ইন ইচ উইক সো I have been doing that thing. I only focus uploading one video each week. I don't focus any other metrics, any other parameters. Of course, if someone pinpoint my error, I try to fine tune. I try to erase my error. So, আমি এখানে এক্সপোজ হয়ে যাবো আমি জানি আই নো আই হ্যাভ লট অফ ইনঅ্যাডিকুয়েসি আই নো আই লট অফ ফ্লস এন্ড আই এম নট অ্যাফ্রেড অফ দ্যাট বিকজ অ্যাজ এ হিউম্যান বিং উই অল হ্যাভ ইনঅ্যাডিকুয়েসিস উই অল হ্যাভ ফ্লস বাট ইট ইজ নট দ্য defending yourself it is like expressing yourself it is like embracing the flaws embracing that you are imperfect so এই জন্য যারা fixed mindset থাকে তারা কিন্তু তাদের নিজেদের quality নিয়ে কিন্তু তারা অনেক overestimate করে so এই একটা research করে দেখা গেছে যে যারা যাদের fixed mindset থাকে তারা তাদের quality নিয়ে বা তাদের ability নিয়ে অনেক বেশি overestimate করে on the other hand যারা growth mindset তারা তাদের অ্যাবিলিটি বা অ্যাডিকুয়েসি নিয়ে তারা একদম অ্যাকুরেট একটা কনসেপ্ট রাখে এবং যারা ফিক্সড মাইন্ডসেট তারা ভাবে যে আমি যদি আমার যদি ইন্টেলিজেন্স না থাকে
আমার যদি এই কাজের স্কিল না থাকে তাহলে আমি যতই চেষ্টা করি কোনোভাবেই সাকসেসফুল হইতে পারবো না। অন দ্য আদার হ্যান্ড আমার যদি ইন্টেলিজেন্স থাকে তাহলে আমি কোনো এফোর্ট না দিলেও আমি একটা সাকসেসফুল হইতে পারবো। সো দে থিঙ্ক দ্য রিক্স দ্য এফোর্ট ইজ নট ওর্থ টেকিং টু, সো তারা এই কারণে রিক্স বা এফোর্ট দিতে চায় না। ওয়েল যারা গ্রোথ মাইন্ডসেট রয়েছে তারা বিলিভ করে যে আমরা যদি চেষ্টা করি প্রপার এফোর্ট দিই তাহলে অফকোর্স উই ক্যান ইম্প্রুভ আওয়ার সেলস, সো দে ট্রাই টু কনভার্ট দ্য সেটব্যাক ইন্টু দেয়ার সাকসেস। Dear viewers, পুরো ভিডিওটাকে আমি যদি র‍্যাপ আপ করতে চাই তাহলে বলতে হয় যারা গ্রোথ মাইন্ডসেট তারা দে অলওয়েজ ওয়ান্ট টু ডেভেলপ দেমসেলভস, ওয়াইল যারা ফিক্সড মাইন্ডসেট দে অলওয়েজ ট্রাই টু প্রুভ দেমসেলভস। মাইন্ডসেটস আর জাস্ট বিলিভ এন্ড উই অল হ্যাভ আ চয়েস, বাট ইফ ইউ ওয়ান্ট টু স্টার্ট দ্য ট্রেনিং টু বিকাম আ পারসন উইথ গ্রোথ মাইন্ডসেট দেন দ্য বেস্ট ডে টু স্টার্ট ইজ টুডে নট টুমারো। এই বইয়ের যে বেসিক একদম কোর কনসেপ্ট গুলো সেগুলোই আমি আসলে এই ভিডিওতে আলোচনা করলাম। হাউএভার দেয়ার আর লট অফ আদার কনসেপ্টস দ্যাট হ্যাভ বিন ডিসকাসড ইন দিস বুক এন্ড, বাট যেহেতু ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে এই জন্য আমি আদার্স অনেক আলোচনা স্কিপ করে গিয়েছি, বাট যে বেসিক কথাগুলো যে কথাগুলো রাইটার প্রথম থেকে শেষ পর্যন্ত বলতে চেয়েছেন সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরেছি। বাট স্টিল ইফ ইউ ওয়ান টু রিড ইউ ক্যান রিড দিস ফ্যান্টাস্টিক বুক। And this is the today's video. If you like this video, you can hit the like button. And if you haven't subscribed to my channel, please do that. If you have any suggestion for me, put your comment below in the comment box. See you in the next episode. Till then, goodbye.